গাব্বু কোথায়? ও তো এলো না। দেখো কোথাও একটা গেছে হয়তো। কোথায় আর যাবে, দেখ কোনো দোকানে বসে পেট পুজো করছে হয়তো। হ্যাঁ গো, ওর পেটের জন্য খুব মায়া লাগে, কোনো সময় পেটটা একটু বিশ্রামই পায় না, সারাক্ষণ শুধু পেট পুজোই করে যাচ্ছে। লজেন্স দাদা, লজেন্স দাদা, কি হলো কি হলো, এভাবে ছুটে আসছিস কেন? কিছু হয়েছে নাকি গাব্বু? কি হয়েছে, খবর পাওনি তোমরা? কি খবর রে? গদাই জেতু, মানে আমাদের গ্রামের গদাই লস্কর জমিদার হয়ে গেছে। জমিদার? হ্যাঁ হ্যাঁ, জমিদার হয়ে গেছে। মানে কি বলছিস বুঝতে পারছি না। লোকে ফার্স্ট সেকেন্ড হয় শুনেছি, কিন্তু জমিদার হয়েছে? এই গাব্বু কি হয়েছে একবার শুরু থেকে বল না। আমি গদাই জেতুর দোকানে লেবেন চুষ কিনতে গিয়েছিলাম, দেখলাম দোকান বন্ধ, আর বন্ধ দোকানের উপরে গদাই জেতু লিখে গেছে, এখন থেকে জমিদার দোকান চালাবে না। ব্যাপারটা কি হলো বলো তো লজেন্স দাদা? এই ব্যাপারটাই তো জানতে হবে। চলো তো গিয়ে সবাই মিলে একবার দেখে আসি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ চল চল। হ্যাঁ হ্যাঁ চল চল। কি চাই? ইন্টারভিউ ফিন্টারভিউ এখনো হবে না, আমার বউ এথুরি অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অনেক খাজনার ব্যাপারে হিসেব মেলাতে বসতে হবে, এখন সময় নেই। ওই গিন্নি গিন্নি, এতদিন বউ বলে ডাকতো, আজ আবার গিন্নি শুধাচ্ছে, বুড়ো বয়সে ভীমরতি। ও যাই বলো, হ্যাঁ তুমি এখন দোকানদারের বউ নও, জমিদারের বউ। দেখো কিছু প্রজা এসেছে, ওদের কি দরকার একটু খোঁজ নাও। প্রজা? এই লজেন্স রানী গাব্বুদের তুমি প্রজা বলছো? জমিদারির ভূত কি মাথায় উঠে নাচছে নাকি? দুদিন পর কি খাবে তার নেই ঠিক, দোকান বন্ধ করে বসে আছে, এখন এসব পাগলামো না করলে হচ্ছে না। উফ, এই সব লোকেদের নিয়ে কোথায় যাই, জমিদারের পয়সার চিন্তা। হ্যাঁ তুমি পূজোয় কোথায় যেতে চাও বলো, আমেরিকা না ইউরোপ? মেয়ে গো মাথাটা পুরো বিগড়েছে। কি হয়েছে গো জেঠিমা? আর বলিস না বাবা, আসলে ওনার ঠাকুরদার জমিদারি ছিল মুৎসুদ্দিপুরে, তা উনি এখন মারা গেছেন, তাই মুৎসুদ্দিপুর থেকে চিঠি এসেছে তোমাদের গদায় জেঠু গিয়ে জমিদারির দায়িত্ব নেই। তা সেই চিঠি পেয়ে উনি পুরো ভেবলে গেছেন, নিজেকে সত্যি জমিদার ভাবা শুরু করেছেন। ব্যাপারটা সত্যি না কেউ মশকরা করছে কিনা বুঝতেও তো পারছি না। তা জেঠু ওখানে গিয়েই দেখুক না কি আছে, তাহলেই তো বুঝবে সত্যি নাকি কেউ ঠাট্টা করছে। তা আজই তো যাবেন বলে তৈরি হয়েছেন, কিন্তু জমিদারির খবর পেয়ে মাথা মনে হয় ঘেটে গেছে। একটু আগে বলেন কিনা জুরি গাড়ি বের করো, আমি হেঁটে হেঁটে যাব না। এই সরো 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 সরো, আমি বেরোবো। এই যে এই যে প্রজারা, এই 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 সরো 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 সরো। দুগ্গা দুগ্গা, কি হলো বলো তো, এতদিন তো গদাই জেঠু জমিদারির কথা শুনিনি। এই গ্রামে তো কোনো জমিদারি ছিল না, সেটাও হয়ে গেল, ভালোই তো হলো। গদাই জেঠু কাল মুৎসুদ্দিপুরে গেল, কিন্তু আজ ফিরে আসার পর তার ধুম জ্বর, কি সব আবল তাবল বলছে। তাহলে সবাই চলো, সবাই মিলে একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চল চল। জমিদারি আনতে গিয়ে জ্বর নিয়ে এলে গো, বলেছিলাম যেও না, আমার খাটনি বেড়ে গেল গো। ভূত ভূত ভূত, ওই জমিদার বাড়িতে ভূত আছে। ভূত বলে আবার কিছু হয় নাকি? এসব কিছু হলো গিয়ে মানুষের মনের ভুল। কি ধরনের ভূত জেঠু? ভূত ভূত ভূত, ওই জমিদার বাড়িতে ভূত আছে, ভূত। তোমরা এখন যাও দেখি যাও, ওনার মাথাটা পুরো গেছে, আমি দেখি ডাক্তারকে খবর দেওয়া যায় কিনা। বুঝলি গাব্বু, ওই মুৎসুদ্দিপুরের জমিদার বাড়ির ভূতটাকে আমায় ধরতে হবে, বুঝেছিস? ছেলে ধরা শুনেছি, তুমি কি এবার ভূত ধরা হবে চক্ষুদা? আরে না রে বোকা, এই জগৎকে এই চিৎকার করে
জানিয়ে দেই, গোয়েন্দা চক্ষু শর্মার আবির্ভাব হয়েছে। আমি হব পৃথিবীর প্রথম গোয়েন্দা যে বুদ্ধারে। গোয়েন্দাগিরির ক্যারিয়ার শুরু হবে আমার ভূত ক্যাপচারিং করে। দুষ্ট লোকেরা নাকি ধরা ছোঁয়ার বাইরে থাকে, আমি যাকে ধরব সে সত্যিই ধরা ছোঁয়ার বাইরে, মানে ভূত। ভূতকে আর কেই বা ছুঁতে পারে? আর আমার এই কাজে তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট। আজ থেকে তোর মাইনা হলো এ মানে 19 টাকা 87 পয়সা। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি আজ থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট হব। কি করতে হবে বলো? সবার আগে গদাই জেঠুর বাড়ি গিয়ে ভূতটার আনাগোনার ব্যাপারে একটু রিসার্চিং করতে হবে, বুঝেছিস? আচ্ছা গদাই জেঠু, তুমি সেদিন যখন মুচ্ছদ্দীপুরের জমিদার বাড়িতে গেলে তারপর ঠিক কি কি হলো বলো তো খুলে মেলে। কই গো, কেউ আছো? তোমাদের বংশধর এসেছে, নতুন জমিদার এসেছে। দারোয়ান কোতোয়ান কোথায়, কোথায় সব? আসলে সন্ধে নাগাদ এসেছি তো, তাই সবাই হয়তো নেই। একটু পরে রাত হবে, সবাই কাজ পাঁচ সেরে ফিরবে, তখন সবার সাথে দেখা হয়ে যাবে। এ কি, ভিতরে তো অন্ধকার, কারেন্ট নেই নাকি? কি অবস্থা! এই এলাকার উন্নতি আমাকেই করতে হবে, দেখি কতটা কি করতে পারি আমি। অনেকদিন পরিষ্কার টরিষ্কার হয়নি, ইঁদুর টিদুর আছে, ওটা খেতেই বোধহয় ঢুকেছে। চলে যা, চলে যা, এখানে শুধু অশরীরীরা থাকে। চলে যা, চলে যা এখান থেকে। ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে বাবারে বাবারে, এই কি এই কি, ওরে বাবারে, ওরে বাবারে, হে বাবারে বাবারে বাবারে। মানে বুঝলাম 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 গদা জেঠু, এবার আমি শুধুমাত্র এই গোয়েন্দা শ্রেষ্ঠ চক্ষু শর্মাই তোমায় সাহায্য করে ওই ভূতকে ধরতে সাহায্য করতে পারবে। আর তার জন্য তোমায় কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে, আর ভূত ধরতে পারলে আমার ফিসটাও দিতে হবে। কিন্তু ফিস? হ্যাঁ, ফিস কত হবে? আমি যদি কেস সলভিং করে দিতে পারি তবে আমায় 1 হাঁড়ি পান্তুয়া আর 1 হাঁড়ি রসগোল্লা দিতে হবে, রাজি? এসব পরে ভাবা যাবে, আগে বল কিভাবে ভূত ধরবি। তার জন্য আমার প্রশ্নের উত্তর দাও। তুমি বললে তুমি নাচের আওয়াজ শুনেছিলে, মানে ড্যান্সিং, নাচের আওয়াজটা কেমন ছিল? তাতা থই থই নাকি তাতা ধিন ধিন? এসব কি প্রশ্ন? আমি কি ওখানে নাচের মানে উদ্ধার করতে গিয়েছিলাম? তাতা থই থই, তাতা থই থই, তাতা দিন দিন, তাতা দিন দিন। এই মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বলো ওই যে সাদা কাপড়টা দেখেছিলে সেটা কি ধাপ ধাপে সাদা ছিল নাকি তার মধ্যে একটু অল্প স্বল্প ময়লাও ছিল? এসব কি প্রশ্ন ছক্কু? বাপ আমার, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। তুমি বুঝতে পারছো না জেঠু, ভূতেরা এত ধাপ ধাপে কাপড় কোত্থেকে পায়? কে ওদের কাপড় কাচে, কোন সাবান ওরা ইউজ করে, এগুলো জানা কতটা জরুরি তুমি বুঝতে পারছো না। বাবা আমায় মাফ কর, তোদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। ওই যে জমিদার বাড়িতে যে বিড়ালটা দেখলে না, সেটা কি এদেশি না বিদেশি বিড়াল?
তোরা দুজনেই বেরো, এক্ষুনি বেরো। হাল ছাড়লে চলবে না, আমাকে মুৎসদ্দিপুরে যেতে হবে, ওই জমিদার বাড়িতে আমি যাবই। তুই রেডি হয়ে নে, আজ রাতেই আমরা বেরাবো। হ্যাঁ, আজ রাতেই? ওরে মুক্কু, রাতে না গেলে ভূতের দেখা পাবি কি করে? পৃথিবীর কোন ভূত দিনের বেলা বেরোয়? তুই রেডি থাকিস, আমি আজ রাত 10টায় তোকে নিতে আসবো, তারপর একসাথে অভিযানে যাবো। ঠিক আছে, যদি বাড়ির লোক ছাড়ে তাহলেই যাবো। জানিস, ছোকুদা এবার ভূত ধরার জন্য রেডি হচ্ছে। ছোকুদা গোয়েন্দাগিরিও শুরু করেছে, আমায় আবার আজকে রাতে রেডি থাকতে বলেছে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। না গাব্বু, একদম যাবি না, রাত বিরেতে অচেনা জায়গায় যেতে হবে না। কোথায় কি থাকবে? ও ছোকুদা একাই যাক। ভূতু একদম ঠিক বলেছে, ছোকুদা একাই যাক, তোকে যেতে হবে না। ছোকুদা যাক, তারপর ভয় টয় পেয়ে আবার ফিরে আসবে, তারপর দেখবি গোয়েন্দাগিরির ভূত মাথা থেকে নেমে গেছে। হ্যাঁ ঠিক বলেছ রাজেশ দাদা। সামনে তোর আবার পরীক্ষা না? তুই এখন যদি আবার এসব করিস, তোর বাড়িতে কিন্তু তোকে খুব বকা দেবে। আমি যেতে চাইও না, ছোকুদা এলে আমি মানা করে দেব। এই কাবু কাবু, অভিযানের জন্য রেডি হোস নি? তোমার অভিযানের জন্য আমার জান বেরিয়ে যাচ্ছে ছোকুদা। এই তুই কি ভয় পেয়ে গেলি? সাহসী শ্রেষ্ঠ সিমান ছোকু শর্মার অ্যাসিস্ট্যান্ট কিনা ভয় পাচ্ছে? না গো, আমি ভয় পাচ্ছি না। আজ আমার বাড়িতে দাদু দিদা এসেছে, রাতে আবার দাদু আমার ঘরে এসে শোবে, আমি তাই তোমার সাথে যেতে পারবো না, তাহলে আবার দাদু জেনে যাবে। না না, তুমি একাই যাও। জানি রে গাব্বু, সত্যের পথে গোয়েন্দাদের একাই চলতে হয়। ঠিক আছে আমি যাচ্ছি, তবে রসগোল্লার ভাগ চাইতে আসবি না বলে দিলাম, খবরদার। কি হলো, দুদিন হয়ে গেল কিন্তু ছোকুদা তো এখন এলো না। আমি ছোকুদার ক্লাবে গিয়েও দেখলাম, ওখানেও নেই। তাহলে কি ছোকুদা ভূতের খপ্পরে পড়ে গেল? ভূত ভূত কিচ্ছু নেই। তাহলে ছোকুদার হলো কি? এটার উত্তর জানার জন্য আমাদের মুৎসদ্দিপুরে যেতে হবে। হ্যাঁ আমরা সবাই একসাথে যাব, কিন্তু মুৎসদ্দিপুর কোন দিকে সেটা কি কেউ জানে? আমার ম্যাজিক কার্পেট তো আছেই, আমি নিয়ে যাব মুৎসদ্দিপুরে। আমরা তো সবসময় ম্যাজিক কার্পেটে চড়ি, তাই তো কোনোদিন গরুর গাড়ি চড়িনি, আজ চড়ব। আজ তাহলে গরুর গাড়ি চড়ব, আজ গরুর গাড়ি চড়ব, গরুর গাড়ি চড়ব। কি গো, তোমরা সবাই কোথায় যাবে? তুমি মুৎসদ্দিপুরের রাস্তা চেনো দাদু? হ্যাঁ চিনি তো দাদু ভাই, কিন্তু সেটা তো অনেক দূরের পথ। তোমরা মুৎসদ্দিপুরের কোথায় যাবে? আমরা মুৎসদ্দিপুরের রাজবাড়িতে যাব। রাজবাড়ি? আচ্ছা চলো, ও রাস্তা আমার থেকে ভালো কেউ চিনবে না। বসো তোমরা বসো। এবার চলো। ওখানে বসেছো বসো, কিন্তু পা ঝুলিয়ে বসো না, রাস্তা তো ভালো না, পায়ে লেগে যেতে পারে। ভূতুকে তো সবাই দেখতে পায় না, কিন্তু এই লোকটা দেখতে পাচ্ছে, আবার বলছেও পা উঠিয়ে বসো। তোমার নাম কি দাদু? নাম একটা ছিল অনেক দিন আগে, এখন তো কেউ ওই নামে ডাকে না, তবে আমায় কাছের লোকেরা নিতাই বলে ডাকতো। তোমরা আমাকে দাদু বলেই দেখো। ওই দেখো, তোমাদের মুৎসদ্দিপুরের জমিদার বাড়ি চলে এসেছে, যাও যাও। তবে হ্যাঁ, সাবধানে যেও। চারপাশ তো অন্ধকার,
কুতু একটা আলোর ব্যবস্থা করে দে না। ফুসফুস লেবেন চুষ, একটু আলো এসে যাও তো প্লিজ 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 প্লিজ। জায়গাটা নিরাপদ নয়, তোমরা পালাও, নইলে এক্ষুনি ওরা এসে পড়বে। ওরা ওরা মানে ভূত? না ভূত না, ওরা হলো এই সব ছানা পোনা গুলোকে ওই ছোকরাটার সাথে বেঁধে ফেল। ওই ছোকরাটা আমার ডেরার সন্ধান পেয়ে গেছিল, তাই ওকে বেঁধে রেখেছি। আজ এরাও সন্ধান পেয়ে গেল। তোরা বাদ সবাইকে, তারপর লোকে যখন দেখবে এই জমিদার বাড়িতে এলে মানুষ হাফিজ হয়ে যায়, তখন সবাই ভাববে এটা ভূতের বাড়ি। তখন আর কেউ পা রাখবে না, বুঝলি? আমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারবো। ওদের হাতের বন্দুক গুলো সব দড়ি হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমার বন্দুক দড়ি হয়ে গেল? ফুসফুস ল্যাবেনচুষ, ডাকাতদের হাতে তরোয়াল গুলো সব ফুলের তোড়া হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। তোমাদের জন্যই ধরতে পারলাম। আমি সাহস করে এসেছিলাম বলেই না তোরা এসব গুণগান শুনতে পাচ্ছিস। আমি না থাকলে কি পারতিস? আমার জন্যই তো আসলে ডাকাত গুলো ধরা পড়লো। এই দাদু না থাকলে তো আমরা এই বাড়ি চিনতেই পারতাম না। আমার নাম নিতাই চরণ লস্কর, এই বাড়িটা আমারই বাড়ি, শুধু আমি এখন নেই। নেই মানে আপনি ভূত আমার বাড়ি নাকি? মানে 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 আপনি কোথায় যেটুকু ভয় দেখিয়েছিলেন? আমি আমার প্রথম শিকার পেয়ে গেছি রে গাব্বু। ভূত হতে পারি, কিন্তু আমি কাউকে ভয় দেখাই না। হো হো, আমি শরীর ছেড়ে দিলেও বাড়ির মায়া ত্যাগ করতে পারিনি। আমি নিতাই চরণ লস্কর, আর গদাই লস্কর হচ্ছে আমার নাতি। আমি চাইনি বাড়ি ভুল লোকের হাতে পড়ুক, কিন্তু ফাঁকা জমিদার বাড়ি পেয়ে মাদক ডাকাত আস্তানা গেড়ে বসল, তখন আমি গদাইকে জমিদারির টোপ দিয়ে চিঠি লিখলাম, যাতে ওইখানে এসে ডাকাতদের সরিয়ে দিয়ে নিজের পৈতৃক বাড়ি নিজে উদ্ধার করে। কিন্তু ও বেটা নিজেই ভয় পেয়ে পালিয়ে গেল। আর ওকে কিন্তু আমি ভয় দেখাইনি, ওকে ওই ডাকাতরাই ভয় দেখিয়ে তাড়িয়েছিল, যাতে ওরা এখানে নিশ্চিন্তে থাকতে পারে। তা গদাই যেটা পারেনি তোমরা সেটা পারলে, সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে তোমায় দিদিভাই। তা গদাইকে গিয়ে বলো আমি ওকে বলেছি এবার যেন এখানে এসে থাকে, ওর পৈতৃক বাড়ি, তাই না? আমিও দাদু ভাইয়ের সাথে থাকতে পারবো। আমি তবে এখন আসি। কোথায় যাবে? যখন বেঁচে ছিলাম
ঘোড়ার গাড়ি চেপে সব জায়গায় যেতাম, এখন গরুর গাড়ি চালিয়ে লোককে গন্তব্যে পৌঁছে দিই, এটাই এখন আমার কাজ। চললাম চললাম দাদু ভাই দিদি ভাইয়েরা, চললাম, গদাইকে বলো কিন্তু। তা বুঝলে তো, এই হলো ঘটনা। তা তোমার ঠাকুরদার কথা তো আমি বললাম, সবই তো বুঝলে। আমি গেছিলাম বলেই এইসব হলো, আমি সব সামলালাম, আমি নিজের হাতে সব মিটিয়ে এসেছি, ভূত ডাকা সব সব। এবার আমার প্রাপ্যটা দিয়ে দাও গদাই জেঠু, মনে আছে তো? পান্তু হাতো, হ্যাঁ শোন, ও মিষ্টি সব দোকানে পাবি, তোকে আমি আমার দোকানের স্পেশাল জিনিস খাওয়াই, গদাই লস্করের স্পেশাল লেবেন চুস। লেবেন চুস? চক্কু শর্মা প্রথম কেস সলভ করে পেল কি? ঠিক আছে, যা থাকে কপালে তাই সই, সবাই তো ছোট থেকে বড় হয়, আমিও তাই হব। ঠিক আছে, চলি গা গদাই জেঠু। হ্যাঁ কি ছোট্ট বন্ধুরা, যার শেষ ভালো তার সব ভালো, তাই না? স্কুলের প্রতিষ্ঠা দিবস মানে স্কুলের জন্মদিন, তাহলে কি আমাদের স্কুলে এবার কেক কাটবে? তোর মুখে সব সময় খাওয়া দাওয়ার কথা, কেন রে গাব্বু? স্কুল কিভাবে কেক কাটবে? স্কুলের কি হাত আছে নাকি? ওই দিন তো স্কুলে নাচ গান নাটক ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হবে, আর সেই সব অনুষ্ঠানে আমরা মানে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করবে। নাটক? তাহলে এবার স্কুলের জন্মদিনে যে নাটক আয়োজন করা হবে, আর আমি হব এই নাটকের প্রধান নায়ক, মানে হিরো, বুঝলি তো? হিরো। তোকে এতদিন বোকা ভাবতাম, তুই তো দেখছি হদ্দ বোকার ছদ্দ ছানা। একজন জনপ্রিয় গোয়েন্দা হিসেবে বলছি, গোয়েন্দাগিরি করতে গিয়ে কত রকম নাটক করতে হয় জানিস? চোর ডাকাত ধরতে গিয়ে কত রকম ছদ্মবেশে আমি নাটক করেছি জানিস? এবারের স্কুলের নাটকে কেউ যদি অভিনয় করে তাহলে সেটা হব আমি, এই ছক্কু শর্মা। তুই যদি চাস তাহলে তোর জন্য নাটকে একটা ছোটখাটো ইয়ে মানে স্মল টল পার্টির ব্যবস্থা করতে পারি কিন্তু আমি। তোরা যে যাই বলিস, এবার নাটকে আমি অভিনয় করবই, আমাকে ছাড়া নাটক সম্ভবই না। উফ, তোরা একটু থামবি, কে নাটকে থাকবে আর কে থাকবে না সেটা তো স্যার ঠিক করে দেবেন। আমার প্রিয় ছাত্ররা, বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে যে নাটকের আয়োজন করা হয়েছে সেই নাটকের নাম হলো রাজা ও তার হারানো আংটি। স্যার, এই নাটকের গল্পটা কি? এই নাটক একজন দানশীল রাজাকে নিয়ে। এই রাজার সব থেকে প্রিয় হীরের আংটিটি চুরি হয়ে যাবে, আর একজন সন্ন্যাসীর সাহায্যে রাজা তার আংটি ফেরত পাবেন। এটাই হচ্ছে নাটকের মূল গল্প। এই নাটকে রাজার ভূমিকায় অভিনয় করবে লজেন্স, আর রানীও একটা চরিত্রে অভিনয় করবে। রানী এই নাটকে রাজার বুদ্ধিমতী বোনের ভূমিকায় অভিনয় করবে, যার বুদ্ধির জোরেই আসল চোরকে ধরা সম্ভব হবে। কিন্তু স্যার, না মানে স্যার, আমি তো এই নাটকে অভিনয় করতে চাই স্যার। কিন্তু গাব্বু, আমাদের নাটকে তো আর কোনো চরিত্র বাকি নেই, তুমি বরং গান বা নাচ বা আবৃত্তি করো, কেমন? আজ তোমাদের স্কুল এখানেই শেষ হলো, নাটকে যাদের নাম বললাম তারা রিহার্সেল করতে আমার সাথে চলো, আর বাকিদের ছুটি। কাল তো স্কুলে তোমাদের নাটক, রিহার্সাল কেমন চলছে? সব ঠিকঠাক চলছে রে ভুতু, কাল নাটকটা বেশ ভালোই জমবে। যে নাটকে আমি নেই সেই নাটক একদম জমবে না লজেন্স দাদা। তুমি কি অভিনয় করতে জানো নাকি? কেন জানবো না, এতদিন ধরে স্যারেদের কাছে রিহার্সাল করে তো অনেক অভিনয় শিখে গেছি। তুমি অভিনয় শিখেছো? আর আমি ছোট্টবেলা থেকে অভিনয় করি। ওই দেখো না, স্কুলে যখন স্যার পড়া জিজ্ঞাসা করে তখন কেমন পেটে ব্যথার অভিনয় করি, আর স্কুলে যাওয়ার আগে কি শরীর খারাপ,
কি শরীর খারাপের অভিনয় করি? তুই তো পড়াই মনে রাখতে পারিস না, নাটকের ডায়লগ কিভাবে মনে রাখবি? কিন্তু আমাকে তো নাটকে নিতে পারতো, আমি তো খুব ভালো অভিনয় করি। তোমরা এখন এত ঝগড়া করো না তো, সবার যে নাটক করতে হবে এমন তো কোনো কথা নেই। রাজেশদার নাটক করবে আর আমরা না হয় নাটক দেখবো, সবাই মিলে নাটক দেখার মজাই আলাদা। চল গাব্বু, আর মন খারাপ করিস না, এবার না হয় হোক, পরের বার নাটকে তুই চান্স পাবি। হ্যাঁ একদম ঠিক, চল এবার বাড়ি যাই, কাল সকালে স্কুলে সবার সাথে দেখা হচ্ছে। আচ্ছা চলতা, তুই বল এটা কি ঠিক, আমরা কি এমন দোষ করলাম যে নাটকে চান্স পেলাম না? একদম ঠিক বলেছিস গাব্বু, আমরাও তো নাটকে অভিনয় করতে পারতাম, এই অপমানটা চালতা কুমার মেনে নেবে না, বুঝলি? আমাদের কিছু একটা করতেই হবে। কিছু একটা মানে কি করবি তুই? কি করব জানি না, তবে এমন কিছু করতে হবে যাতে নাটকটা ভেস্তে যায়। আমরা যখন নাটকে নেই তখন নাটকটা হতেই দেব না। ঠিক বলেছিস চালতা, আমিও তোর সঙ্গে আছি। এই কি ব্যাপার রে গাব্বু, কিসের এত প্ল্যানিং ট্যানিং হচ্ছে শুনি? প্ল্যানিং? কিসের প্ল্যানিং, আমরা তো কোনো প্ল্যানিং করছি না। এই গোয়েন্দার চোখে ফাঁকি দেওয়া অত সোজা নয়, বুঝলি তো? আমি ভালো করেই জানি তোরা এই নাটক ভণ্ডুল করে দেওয়ার প্ল্যান করছিস। একদম ঠিক ধরেছো, তবে কিছুতেই বুঝতে পারছি না যে এই নাটকটা কিভাবে ভেস্তে দেওয়া যায়। আমার কাছে এমন প্ল্যান আছে না যাতে নিশ্চিতভাবে ওদের নাটক একেবারে স্টপিং মানে বন্ধ হয়ে যাবে। কি প্ল্যান? না চন্দু, ওই প্ল্যান তো আমি আর এমনি এমনি তোমাদের দেব না, তার বদলে আমার এই একটু আর কি ইয়ে মানে বকশিস টকশিস চাই। কি বকশিস চাই তোমার? আমি তাদের প্ল্যান দেব যদি তোরা আমাকে হট হট মানে গরম গরম কচুরি আর ফুল এক হাঁড়ি পান্তুয়া খাওয়াতে পারিস। কচুরি পান্তুয়া? আরে পাস, কিন্তু এগুলো তো কিনতে অনেক টাকা লাগবে, আমরা এত টাকা পাবো কোথা থেকে? তোদের কাছে টাকা না থাক, চালতার দাদা বলতার কাছে তো অনেক টাকা আছে, চালতা চাইলেই সব আমাকে খাওয়াতে পারে। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কচুরি আর পান্তুয়া খাওয়াবো, কিন্তু আগে বলো তো কি সেই প্ল্যান? শোন, আমি তোদের যেভাবে বলবো সেভাবে যদি তোরা কাজ করিস তাহলে এই নাটক সত্যি সত্যি ভেস্তে যাবে। স্যার বলেছেন এই নাটকটা একটা হীরের আংটিকে নিয়ে, এবার তোরা যদি বুদ্ধি করে ওই হীরের আংটিটা লুকিয়ে ফেলতে পারিস তাহলে না থাকবে আংটি না হবে নাটক। ওই যে বলে না, না থাকবে বাসনা বাসুরি কি সব। চেনা হয়ে বুঝলাম, কিন্তু আংটিটা সরাবো কিভাবে? নাটকের দিন যেখানে সবাই মেকআপ টেকআপ করবে সেখানে নিশ্চয়ই আংটিটা থাকবেই, তোরা মেকআপ রুমে গিয়ে সুযোগ বুঝে আংটিটা সরিয়ে ফেলবি আর তারপর সেটা স্কুলের পেছনের পুকুরে টপ করে ফেলে দিবি, ব্যাস খেল খতম। ঠিক বলেছো চক্কুদা, এই না হলো সত্যিকারের বন্ধু, আমরা তাই করব। তবে একটা কথা মনে রাখিস, কেউ যেন কোনো ভাবেই জানতে না পারে যে ওই হীরের আংটি চুরির বুদ্ধিটা আমি তোদের দিয়েছি, তাহলে কিন্তু ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি কিন্তু তোদের দুজনকেই একেবারে ফাঁসিয়ে ফাঁ করে দেব। ঠিক আছে ঠিক আছে, কেউ জানতে পারবে না। তোমাকে রাজার পোশাকে কি সুন্দর লাগছে গো লজেন্স দাদা। থ্যাংক ইউ ভুতু, আমি স্টেজে উঠলে তোরা কিন্তু আমার জন্য চিয়ার্স করবি, হাততালি দিবি কিন্তু, বুঝলি? নিশ্চয়ই করব লজেন্স দাদা। কি রে গাব্বু, তুই এখনো এখানে মন খারাপ করে বসে আছিস? মন খারাপ করার কিচ্ছু নেই গাব্বু। যারা যারা নাটক করছো না
তারা তো নাটকটা আয়োজন করতে সাহায্য করবে। স্কুলের 50তম প্রতিষ্ঠা দিবস বলে কথা, বাইরে থেকে অনেক অতিথি আসবেন, আমাদের সবাইকে মিলে মিশে কাজ করতে হবে, তাহলেই তো স্কুলের নাম উজ্জ্বল হবে, তাই না? এই নাও লজেন্স, এই আংটিটা তোমার কাছে রাখো, এটা হেড স্যারের আংটি, সাবধানে রেখো, হারিও না জানো, নাটক শুরু হলে এই আংটিটা লাগাবে, কেমন? ঠিক আছে স্যার, আপনি আংটিটা টেবিলে রাখুন, আমি গোফটা লাগিয়েই আংটিটা নিয়ে নিচ্ছি। যাই গো লজেন্স দাদা, তুমি রেডি হয়ে নাও, আমরা বাইরে আছি। অল দ্য বেস্ট লজেন্স দাদা। এই নে গাব্বু, আমি আংটিটা সরিয়েছি, এবার বাকি কাজটা তুই করে ফেল, এটা গিয়ে পুকুরে ফেলে আয়। বুঝলি তো চালতা, এটাকে পুকুরে ফেলে দেওয়ার পর আমাদের আর এখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমাদের মানে মানে এখান থেকে কেটে পড়তে হবে। হ্যাঁ ঠিক বলেছিস, যা যা তাড়াতাড়ি যা। চাঁদুরা, এবার তোমরা আংটিটা ফেলে দাও আর আমি ওটা গোয়েন্দাগিরি করে উদ্ধার করব, তারপর সবাই এই গোয়েন্দা চক্ষু সর্বর প্রশংসা করবে। কি বুদ্ধি আমার, মাঝে মাঝে অবাক লাগে। লজেন্স দাদা, আংটিটা তো খুঁজে পাওয়া গেল না, এখন কি হবে? কি হবে জানি না রে, সবাই তো আমাকেই দোষ দিচ্ছে, বলছে আমার জন্য নাকি স্কুলের বদনাম হয়েছে, আমাকে নাকি স্কুল থেকে বের করে দেবে। নাটকটা তো বন্ধ হয়ে গেল আর আংটিটাও পাওয়া গেল না, কোথায় যেতে পারে বলো তো আংটিটা? আমি কিছু বুঝতে পারছি না রে ভূতু, আমার কিছুই ভালো লাগছে না। একটা সামান্য আংটির জন্য তোমরা এত কেন ভাবছো? সামান্য আংটি কোথায়, ওটা তো আসল হীরের আংটি। কি আসল হীরে? মানে আসল হীরের আংটি ছিল ওটা, আগে বলবে তো। আগে বলবে মানে কেন, তুই জানিস নাকি তাই সবাই যখন আংটি খোঁজাখুঁজি করছিল তখন তুই কোথায় ছিলি? হ্যাঁ ছিলাম তো, মানে ওই শেষের দিকে, খুব পেট কামড়া ছিল তো তাই বাড়ি চলে গিয়েছিলাম। হ্যাঁ পেটে কি ব্যথা, ও আবার কামড়া ছেড়ে আমি বাড়ি গেলাম। ব্যাপারটা কেমন সন্দেহজনক মনে হচ্ছে, কাপ্পু হঠাৎ ওইভাবে চমকে উঠলো কেন আর এরকম ভাবে পালিয়েই বা গেল কেন? সর্বনাশ হয়ে গেছে রে চলতা। কি হয়েছে রে? ওই আংটিটা তো আসল হীরের আংটি ছিল, ওটা না পেলে হেড স্যার লজেন্স দাদাকে স্কুল থেকে বের করে দেবে বলেছে। তাহলে তো কেস পুরো জন্ডিস। শোন, এই কাজ যে আমরা করেছি এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না, আর বাইরে ঘোরাঘুরি করে লাভ নেই, চল আমরা বাড়িতে পালিয়ে যাই, কেউ আমাদের দেখতেও পাবে না আর কেউ সন্দেহ করবে না। হ্যাঁ হ্যাঁ চল বাড়ি পালাই। এই সনাম ধন্য গোয়েন্দা শ্রীমান ছক্কু শর্মা এসে গেছে, আমি তোর আংটি উদ্ধার করে দেব। একদম ইয়ারকি মারতে ইচ্ছে করছে না চক্কুদা? গোয়েন্দা চক্কু কখনো ইয়ারকি টিয়ারকি মারে না, বুঝেছিস লজেন্স? আমার কথা শুনলে তুই সত্যি সত্যি আংটিটা খুঁজে পেয়ে যাবি। কি খুঁজে পাবো আংটিটা? কি করে খুঁজে পাবো আংটিটা? আমার এই দীর্ঘ গোয়েন্দা জীবনে আমি সব মিলিয়ে 50টা হীরের আংটির কেস সলভ করেছি জানিস, আর সবগুলো হীরের আংটি কোনো না কোনো জলাশয় থেকে উদ্ধার হয়েছে। তাই বলছি কিন্তু জলাশয় টলাশয় খুঁজলেই আংটিটা ফেরত পেয়ে যাবি তোরা। উফ চক্কুদা, আবার তুমি শুরু করলে, এবার একটু থামো তো, দেখতে পাচ্ছ এখানে লজেন্স দাদা চিন্তায় আছে। লজেন্স দাদা তুমি চিন্তা করো না গো, আমরা ঠিক আংটিটা খুঁজে পেয়ে যাব। আজ বাড়ি গিয়ে আমাকে একটু ব্যাপারটা নিয়ে ভাবতে দাও, কাল সকালে আবার দেখা করব, নিশ্চয়ই কোনো একটা উপায় পেয়ে যাবো লজেন্স দাদা। গড়বড় হয়ে গেছে রে পিপাই, হেড স্যারের আংটিটা চুরি হয়ে গেছে, তাই তো এত চিন্তায় আছি। আমার বাপু এত চিন্তা পোষায় না,
চিন্তা করতে গেলেই মাথাটা কেমন বন বন করে ঘোরে, আর মাথা ঘোরালেই আমার সুন্দর ফিগার নষ্ট হয়ে যায়, তাই চিন্তা ভাবনা করা ছেড়ে দিয়েছি। তুই থামবি বিপাই, আমাকে একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে দে, প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনাগুলো একটু সাজাই, তাহলে নিশ্চয়ই কোনো পথ পাওয়া যাবে। গাব্বু আর চালতা নাটক করতে চেয়েছিল, কিন্তু ওরা নাটকে চান্স পায়নি। তারপর মেকআপ রুমে স্যার লজেন্সদাকে আংটিটা দেয়, আর সেখানে গাব্বু আর চালতা দুজনেই ছিল। আর এদিকে আজ সকালবেলা গাব্বুর কথাবার্তা কেমন সন্দেহজনক ছিল, তার মানে গাব্বু এই আংটির ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। গাব্বু আর চালতা নাটক করতে চেয়েছিল, কিন্তু ওরা নাটকে চান্স পায়নি। তারপর মেকআপ রুমে স্যার লজেন্সদাকে আংটিটা দেয়, আর সেখানে গাব্বু আর চালতা দুজনেই ছিল। আর এদিকে আজ সকালবেলা গাব্বুর কথাবার্তা কেমন সন্দেহজনক ছিল, তার মানে গাব্বু এই আংটির ব্যাপারে নিশ্চয়ই কিছু জানে। ছক্কুদা কাল পুকুরে আংটিটা খুঁজতে বলেছিল, একবার কোনো একটা পুকুরে খুঁজে দেখলে আংটিটা কেমন হয় বলতো ভূতু? তুমি যে কি বলো না লজেন্সদা, ফুল পাহাড়িতে এতগুলো পুকুর আছে, আমরা এখন কোন পুকুরে খুঁজবো বলো তো? তাও তো ঠিক। আচ্ছা লজেন্সদা, গাব্বুকে দেখা যাচ্ছে না, কি ব্যাপার বলো তো? হ্যাঁ তাই তো, আমিও তো একবারও গাব্বুকে দেখিনি। চলো তো লজেন্সদা, ওর বাড়িতে গিয়ে ঘুরে আসি, আমার মনে হচ্ছে ওই আংটি চুরির ব্যাপারে কিছু জানে। কি বলছিস রে ভূতু, চল চল দেখি তাহলে। বল রে লজেন্স, আজ সকাল সকাল কি মনে করে গাব্বুর সাথে দেখা করতে এলাম কাকিমা? ও আজকে একবারও আমাদের সাথে আড্ডা দিতে যায়নি, তাই একটু খবর নিতে এলাম। লজেন্স দাদা, তুমি একবার জিজ্ঞেস করো তো গাব্বু বাড়ি আছে কিনা। আচ্ছা কাকিমা, গাব্বু কি বাড়িতে নেই? হ্যাঁ, ওর ঘরেই তো আছে, সকাল থেকে বলছে ওর নাকি জ্বর এসেছে, তাই আজ আর বাইরে বেরোয়নি। হঠাৎ জ্বর হলো কিভাবে কাকিমা? কি জানি বাপু, বলছে কাল রাতে নাকি ওর খুব গরম লাগছিল, তাই পুকুরে সাঁতার কাটতে গিয়েছিল। কি ব্যাপার বলতো লজেন্স দাদা, গাব্বু রাতের বেলায় পুকুরে সাঁতার কাটতে গেছিল নাকি? চলো তোর সঙ্গে গিয়ে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ চল। আচ্ছা কাকিমা, আমি একটু গাব্বুর সাথে দেখা করে আসছি, দেখে আসি ও কেমন আছে। ঠিক আছে বাবা, যা তোরা যা। কি হয়েছে রে গাব্বু, এমন ভাবে চেঁচাচ্ছিস কেন? তোরা আয় আয়। শুনলাম তুই নাকি কাল রাতে পুকুরে স্নান করতে গেছিলিস। আসলে খুব গরম লাগছিল তো, তাই গিয়েছিলাম পুকুরে স্নান করতে। একদম মিথ্যা কথা বলবি না গাব্বু, সত্যি করে বল, কেন তুই পুকুরে গেছিলি? সত্যি কথাই তো বলছি। বুঝেছি, তুই এইভাবে সত্যি বলবি না, দাঁড়া তোকে এবার মজা দেখাচ্ছি। ফুস 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 লেবেন চুষ, গাব্বুর মুখে হাঁচি চলে এসো তো, প্লিজ 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 প্লিজ। আমি সত্যি কথা বলছি, আমার হাঁচিটাকে বন্ধ করা। ফুস 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 লেবেন চুষ। বল এবার সত্যি কথাটা বল। আমরাও তো নাটকে অভিনয় করতে পারতাম, এই অপমানটা চালতা কুমার মেনে নেবে না, বুঝলি? আমাদের কিছু একটা করতেই হবে। আমার কাছে এমন প্ল্যান আছে না, যাতে নিশ্চিতভাবে ওদের নাটক একেবারে স্টপিং মানে বন্ধ হয়ে যাবে। স্যার বলেছেন এই নাটকটা একটা হীরের আংটিকে নিয়ে। এবার তোরা যদি বুদ্ধি করে ওই হীরের আংটিটা লুকিয়ে ফেলতে পারিস, তাহলে না থাকবে আংটি, না হবে নাটক। এই নাও লজেন্স, এই আংটিটা তোমার কাছে রাখো, এটা হেড স্যারের আংটি, সাবধানে রেখো, হারিও না যেন। আর যখন আমি জানতে পারলাম ওই আংটিটা সত্যিকারের হীরের আংটি, আর সেটার জন্য লজেন্স দাদাকে দোষারোপ করছে সবাই, তখন আমার সত্যিই খুব খারাপ লাগে। তাই আমি রাত্রিবেলায় পুকুরে নেমে ওই আংটিটা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেটা আমি আর পাইনি। এবার বুঝলাম কেন ছক্কুদা আমাদের বারবার পুকুরে খুঁজতে বলছিল।
তাহলে চলো লজেন দাদা, পুকুর থেকে আংটিটা উদ্ধার করা যাক। তাই আমি রাত্রিবেলায় পুকুরে নেমে ওই আংটিটা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেটা আমি আর পাইনি। এবার বুঝলাম কেন চক্কুদা আমাদের বারবার পুকুরে খুঁজতে বলছিল। তাহলে চলো লজেন দাদা, পুকুর থেকে আংটিটা উদ্ধার করা যাক। ভুতু, এত জলে কি করে আংটিটা খুঁজে পাই বলতো? দাঁড়াও লজেন দাদা, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ফুসফুস ফুস লেবেন চুষ, মাছ বন্ধু ও মাছ বন্ধু, তোমরা একটু স্যারের হীরের আংটিটা খুঁজে দাও না প্লিজ 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 প্লিজ। ধন্যবাদ মাছ বন্ধু। কি মিলল তো আমার কথা? আমি আগেই বলেছিলাম পুকুরে খুঁজতে, দেখলি তো আংটিটা এখান থেকেই পেলি। ছক্কুদা, এর পিছনে তোমারও হাত ছিল। এই না, মানে মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে 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 তোমাকে আর মানে মানে করতে হবে না, আমি সব ঘটনা স্যারকে বলবো, যা ব্যবস্থা নেবার স্যারই নেবেন। এই নিন স্যার আপনার হীরের আংটি। তোকে কি বলেছে ধন্যবাদ দেব? তুই একবার বল লজেন্স, এই ঘটনার পেছনে কারা দায়ী? আমি তাদের কড়া শাস্তি দেব। হ্যাঁ স্যার, একজন তো শাস্তি পেয়ে জ্বরে রীতিমতো কাতরাচ্ছে, আর বাকি রইল এই দুজন, গোয়েন্দা ছক্কুদা আর চালতা। তবে স্যার, ওদের কঠিন কোনো শাস্তি দেওয়ার দরকার নেই, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এমন কাজ করব না। হ্যাঁ স্যার, আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এমন কাজ করব না। ঠিক আছে, কিন্তু তোদের অল্প হলেও শাস্তি তো পেতেই হবে। চালতা, তুই 100 বার কান ধরে উঠবস কর, আর এই যে ছক্কু, তুই চক দিয়ে বোর্ডে 100 বার লেখ যে আমি আর গোয়েন্দাগিরি করব না। কি ছোট্ট বন্ধুরা, দেখলে তো, ভূতও আছে যেখানে, সব সম্ভব সেখানে, কি তাই না?